কেবল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিলেই বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। আমাদের দুর্বলতা তো হলো যে আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেটা সাংবিধানিক বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে, আমি আপনারা যদি না জানেন আমি অনেকগুলো লেখা লিখেছি, আপনারা পড়তে পারেন, এটার সাংবিধানিক বৈধতা নিয়ে অনেক ভয়ানক প্রশ্ন আছে। এই যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন ফিরে আসা, আমাদের দলীয় সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন, কোনোদিন গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। সুযোগ আছে, নিশ্চিন্তে ঘুমাতে আপনাকে জনগণ দেবে না, ক্ষমতা থেকে নামতেই হবে, ক্ষমতা ছাড়তেই হবে। জনগণ নতুন করে প্রস্তুতি নিচ্ছে, নতুন নির্বাচন দিতে হবে। আপনারা ভাবছেন দমন পীড়ন করে আন্দোলন শেষ, আমরা পরিষ্কার করে বলি এই দমন পীড়ন করে কিছু সময়ের জন্য টিকতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ যেমন কাউকে এটা চিরস্থায়ী বন্দোবস্ত হতে দেয়নি, বাংলাদেশের মানুষও দিতে দেয়নি, আগামী দিনে আপনাদেরকেও চিরস্থায়ী বন্দোবস্ত হতে দেবে না। যদি নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ কমে, সেটা কমেছে শেখ হাসিনার কারণে, আর তাদের এই যে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য আপনাদের মতো যারা দেশের সংবিধান আইন কানুন দেশের মানুষের অধিকারের সাথে ছিনিমিনি খেলেন তাদের জন্য আগামীকাল নির্বাচন দেন, পরশুদিন নির্বাচন দেন, বাংলাদেশের মানুষ আবারও 80-85% হাসতে হাসতে উৎসবের মতো করে ভোট কেন্দ্রে যাবে, যদি সেই ভোট সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়। পাতানো নির্বাচনে জনগণ যায় না, অংশগ্রহণমূলক নির্বাচন হলে এই দেশের মানুষ উৎসব করে যায়। কাজেই ভোটে আগ্রহ কারা কমালো তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বন্ধুরা আমার, এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয় নাই, কাজেই আমরা বলছি এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, জনগণ মানে না, কাজে এটা বাতিল করুন। প্রিয় বন্ধুরা আমার, এরা দেশটা লুটে পুটে খাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে পাচার করছে, ব্যাংকগুলোকে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে ফোকলা বানিয়ে দিয়েছে, এরা বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ায় আর আমার আপনার পকেট থেকে টাকা হাতিয়ে নেয়, এরা আমাদের শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে, এরা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছে। বন্ধুরা আমার, আমরা যদি বাংলাদেশে আমাদের মর্যাদার অধিকার পেতে চাই, এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে, কিন্তু কেবল এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে আমরা হবে না, সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে সাথে সাথে এই সরকার যে জমিদারিটা বানিয়েছে এই দলীয় রাষ্ট্র, এইটাকেও আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে, আইন বদলাতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। যদি মানুষের অধিকার চান, ভোটের অধিকার থেকে ভাতের অধিকার, আমাদের চাকরির অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, তাহলে সংবিধান সংস্কার করে ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ব্যাপক পরিমাণে সহিংসতা আমরা দেখেছি। এর মধ্যে খবর এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সে নাকি গ্রেফতার হয়েছে, তা কতটুকু সত্য তা প্রমাণ সহকারে আপনাদের দেখাবো। তো পূর্ণ আপডেটগুলো থাকছে, আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনি পার্সোনালি কোন দল সাপোর্ট করছেন তাও আমাদের জানিয়ে দিন। ঝলক সজীব ওয়াজেদ জয়ের সারা জীবনে যত মাগিবাজি, তারপরে মদ খেয়ে মাতলামো, নানান অপকর্ম করে পুলিশের কাছে গ্রেপ্তার, সেটা বাংলাদেশ সহ মার্কিন যুক্তরাষ্ট্রে তার পুরো জীবনের যেই অপকর্ম আছে সেটার একটা প্রমাণপত্র আপনাদেরকে দেখাবো, যেই প্রমাণপত্রটা আমার হাতে এই মুহূর্তে আছে, আমি এটা 2 দিন আগে পেয়েছি। তো প্রমাণ মানে কি, এটা ধরেন অকাট্য, ওই যে দলিল বলে না ওই রকম অকাট্য দলিল। হ্যাঁ, আমি গত মানে চলতি মাসেরই একদম প্রথম দিকে বলেছিলাম যে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, এটা আমি নিশ্চিত হয়েছি। তো নিশ্চিত হওয়ার পরে আমি বলেছি যে এতদিন ধরে যত কথাবার্তা হয়েছে তাকে নিয়ে, তারা যত লুকোচুরি করেছে সেটা অনুমান করে আমরাও যত কথাবার্তা বলেছি, এই সব কিছুর পরে আমি নিশ্চিত হয়েছি সে এখানে আছে, এবং সে 15 তারিখে তাকে এখান থেকে তার সম্পূর্ণ সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, করে তাকে এখান থেকে বের করা হবে। এটা হচ্ছে জুনের 17 তারিখ 2007 সাল, রবিবার, আষাঢ়ের 3 তারিখ 1414 সাল।
অঙ্গাব্দ। এখানে একটা সংবাদ ছাপা হয়েছে, সেই সংবাদের শিরোনাম ছিল জয় এদেশের এক ডালিম কুমার। সেখানে লেখা ছিল যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনার ছেলে সজীব হযরত জয় বেশ কয়েক বছর বিদেশ থাকার পর যখন দেশে ফিরে এসেছিলেন বিমানবন্দর সহ সর্বোচ্চ তাকে দেওয়া হয়েছিল সংবর্ধনা। শেখ হাসিনা ইচ্ছা ছিল তার উত্তরসূরি হিসাবে তারপরেই জয় হবেন দলের প্রধান, কিন্তু রাজনীতিবিদদের কঠিন দায়িত্ব জয় কি পালন করতে পারবেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের জীবনে যাপনে অভ্যস্ত এবং খুশি, যদিও বেশ কয়েকবারই তিনি সেখানে আইনের কঠিন আবদ্ধে ধরা পড়েছেন। চলতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক প্রোবে এ সংক্রান্ত একটি প্রতিবেদন ট্রান্সক্রিয়েশন করেছেন ফয়সল আবদুল্লাহ ও সৈয়দ মাহমুদ জামান। নিউজের প্রথম যেই প্যারাটা দেওয়া হয়েছে, মাতাল হয়ে গাড়ি চালানো অবৈধ অস্ত্র এবং জয়। এখানে লিখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাপন জয়কে খুব একটা পরিবর্তন করতে পারেনি, তার চারিত্রিক বৈশিষ্ট্যের বেপরোয়া ভাব বারবার ফিরে এসেছে তার জীবনে। বিভিন্ন রেকর্ড খুঁজে দেখা যায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাতাল হয়ে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, রাডার ডিটেকশন ডিভাইসের অবৈধ ব্যবহার, অবৈধ অস্ত্র রাখা। এসব কৃতকর্মের জন্য তাকে কারাবাসও করতে হয়েছে। তারপরে বলছে মোটা অঙ্কের জরিমানা তো আছেই। শেখ হাসিনা যদি দলের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করে থাকেন তবে জয়ের চেয়ে অনুপযুক্ত, রিপিট এগেন, অনুপযুক্ত, উপযুক্ত না, অনুপযুক্ত প্রার্থী তিনি পাবেন না। অর্থাৎ 2007 সালে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসে না, তত্ত্বাবধায়ক সরকারের তখন ক্ষমতায়। জয় মূলত অরাজনৈতিক চরিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলেছেন। তিনি বাড়িতে জনসাধারণের ভিড় একেবারেই পছন্দ করেন না, তাছাড়া রাজনীতির প্রতি তার অপছন্দ তিনি প্রকাশ করেছেন। আগ্রহ বা কৌতূহল নিয়ে শেখ মুজিবের নাতির সঙ্গে দেখা করতে আসা অনেকের সঙ্গেই জয় অবজ্ঞাপূর্ণ আচরণ করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে আপাত কোনো সম্পর্ক জয় রাখেননি। তার মা রাজনৈতিক দলটির প্রতিও তার কোনো আসক্তি লক্ষ্য করা যায়নি, এমনকি দেশে তার পরিবারের সঙ্গে বসবাস করার ইচ্ছেও তা ছিল না। এরপরে প্যারা জয়ের জীবনে প্রেম ও বিয়ে। শেখ হাসিনা শাসনামলে 1996 থেকে 2001 ব্র্যাকেটের মধ্যে আছে। স্কুল জীবনে তার বান্ধবীর সঙ্গে জয়ের বাগদান হয়। কনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে। শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকাপোক্ত করতে। সঙ্গে গিয়েছিলেন আত্মীয় স্বজন, পারিবারিক বন্ধু বান্ধব, আরও সঙ্গে নিয়েছিলেন ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন বাবুর্চির সহকারীদের। তবে তার একমাত্র শর্ত ছিল মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কিন্তু সেই মেয়ের অস্বীকৃতি জানায়। মানসিকভাবে বিপর্যস্ত শেখ হাসিনা সেদিনই সকল অনুষ্ঠান বাতিল করে তিনি সারাদিনই হোটেলের কক্ষে নিজেকে আবদ্ধ রাখেন, এমনকি কারোর সঙ্গে কথা বলেনি। বিয়ের সে অনুষ্ঠান আর হয়নি। কোনো অনুষ্ঠান না হয় অতিথিরা বিরিয়ানি না খেয়ে ঢাকায় ফিরে আসেন। জয় বর্তমানে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। এটাও 2017 সালে লেখা, যে কারণে বলছে যে আবদ্ধ, কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে এবং সজীব হযরত জয়ের আপাতত স্ত্রী হিসাবে আছেন আজিজ খানের মেয়ে। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। জনৈক রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের বিয়ে হয়েছিল বলে জানা গেছে। অর্থাৎ সজীব হযরত জয়ের স্ত্রীর আগের আরেকজনের সাথে বিয়ে হয়েছিল সেটা বলছে। গুজবে শোনা যায় গিয়েছিল জয় ক্রিস্টিনার তালাক আসন্ন, অর্থাৎ 2007 সালেই মানে নরবড়ো ছিল, তবে সন্তান জন্মের কারণে সম্পর্কে টানা পড়েন বা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভবত এখন আর নেই, এটা তখন বলছে, কিন্তু তারপরে তাদের বিয়ে ভেঙেছে। গ্রেপ্তার এবং অভিযোগ সময়। 14 জুন 1998 টেক্সাসের টারান্ট কাউন্টিতে জয় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হয়। আদালতে তাকে 120 দিনের কারাবাস, 24 মাসের প্রভিশন এবং $500 জরিমানার আদেশ দেওয়া হয়। 6 ফেব্রুয়ারি 2006 ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে গ্রেপ্তার হন জয়। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং বেআইনিভাবে রাডার ডিটেক্টর সঙ্গে রাখার অভিযোগ আনা হয়। সাজা একদিনের হাজতবাস এবং জরিমানা। 19 মার্চ 2000 ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে জয় গ্রেপ্তার হন। বিচারে অভিযোগে প্রমাণিত হলে তাকে 30 দিনের সাসপেন্ডেড কারাবাস এবং 12 মাসের প্রভিশন ও $400 জরিমানা করা হয়। এছাড়া 29 এপ্রিল 2001 ভার্জিনিয়ার রেপা হ্যানোক, এখানে তারা বাংলায় এগুলো লিখেছে, এটা হয়তো অন্য, আমি ধারণা করি যে নামটা হয়তো অন্যরকম হতে পারে, ইংলিশ থাকলে বুঝতে পারতাম আসলে উচ্চারণটা কি হবে। যাক, আমি তাদের মতে বলছি যে রেপা হ্যানোক কাউন্টিতে এবং 20 মে 2004 আর্লিংটন কাউন্টিতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হন জয়। প্রতিটি ক্ষেত্রে আদালতের খরচও জয়কে বহন করতে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই সময়গুলো বিভিন্ন সময় যেটা তারপরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে জয়ের যে জীবন সেটা নিয়ে বলে মানে শিরোনাম করেছে এইভাবে যে মা ক্ষমতায় আসার পরই জয়ের বেপরোয়া হওয়া পারো। তো ট্রান্সক্রিয়েশন ডেস্ক, এটা আমাদের সময় ট্রান্সক্রিয়েশন ডেস্ক থেকে লিখিয়ে করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মা যখন প্রধানমন্ত্রী হলেন তখনই জয় ব্যবসা শুরু করলেন। তার ব্যবসা ছিল টেক্সাস ভিত্তিক ইনফোলিং ইন্টারন্যাশনাল November 1998 থেকে March 1 এবং নোভা বিডি ইন্টারন্যাশনাল LLC May 1980 থেকে August 2001। সমুদ্র তল দিয়ে কেবল প্রজেক্ট নোভা বিডি ইন্টারন্যাশনাল এর মাধ্যমে তার সম্পর্ক গড়ে উঠেছিল সিময়ের সঙ্গেও। কোন এক মাহবুব অর্থাৎ জনৈক মাহবুব রহমানকে সঙ্গী করে জয় টাইকো কমিউনিকেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। 2005 মার্চে জয় ওয়াজিদ কনসাল্টিং ও সিম গ্লোবাল, এটা গ্লোবাল হবে কিনা জানি না, গ্লোবাল সার্ভিস নামের আরও দুটো কোম্পানি প্রতিষ্ঠা করেন। তবে তা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর। মজার বিষয় হলো এই দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল $61,000 এবং $35,000, অর্থাৎ পুরো বছরে তাদের এটা বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল। তারপরে জয় 2006 এর 12 মে তার নিজের নামে 3817 বেলম্যানর কোর্ট ফার্স্ট চার্চ ভার্জিনিয়া এই ঠিকানায় $10,00,000 দামের একটি বাড়ি কেনেন। এমনকি সেই বাড়ির মালিকানায় তার স্ত্রীর নামও ছিল না, তিনি $2,00,000 নগদ এবং বাকি টাকা কিস্তিতে পরিশোধ করেন। বাড়ির আসল মূল্য লুকাতে এখানে চতুরতার পরিচয় দিয়েছেন জয়। তার আগে অবশ্য জয় তার স্ত্রী সহ যৌথ মালিকানায় $7,49,000 দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বাড়ি কিনেছে। যুক্তরাষ্ট্রের পুতুল ও তার স্বামীর 3টি বাড়ি, এটা আরেকটা শিরোনামের বেড়া। ট্রান্সক্রিয়েশন ডেস্ক, সাইমা ওয়াজেদ হুসাইন ডাকনাম পুতুল, শেখ হাসিনার কন্যা ও জয়ের ছোট বোন। স্বামী খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রে তার উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি রয়েছে। তো এখানে স্বামীর নামটা যেটা দেওয়া হয়েছে আমি জানি না, তার মাসুর হোসেনের এখানে এম হোসেন যেটা বলেছে, মাসুরের কি মাহবুব নামে আরেকটি নাম আছে কিনা আমার কাছে জানা নাই, যা তার স্বামীর ব্যাপারে বলেছে। মূল কথা হচ্ছে এটা, হুট করে নয়, বিভিন্ন সময় ধীরে সুস্থে তারা একটি একটি করে সম্পদের মালিক হয়েছেন, আর এ কারণেই সব সময় আলোচনায় সমালোচনা আড়ালে থেকেছেন। তারা ব্যবসায় লাভের পরিমাণ নামে মাত্র দেখালেও
পুতুল ও তার স্বামী খন্দকার মাহবুব বাড়ি কিনেছেন $100,000 দিয়ে। তাও আবার একটি নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে তাদের দুজনের নামে রয়েছে তিনটি বিলাসবহুল বাড়ি। সেই তিনটি বাড়ির ঠিকানাও 2007 সালের আমাদের সময় পত্রিকায় নাইমুল ইসলাম খান সাহেব ছেপে দিয়েছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সজীব ওয়াজের জয় এবং তার বোনের যে দুর্নীতি, এই দুর্নীতি করে যে টাকা পয়সা তারা কামিয়েছে, এই টাকা পয়সা নিশ্চয়ই শেখ হাসিনাও, শেখ হাসিনা মাঝে মধ্যে বলেন না, আপনারা শুনেন না যে আমরা আমাদের সন্তানদের কিছু দেওয়া যাইতে পারি নাই, খালি চুরি শিখাই গেছে, এটা বলে না, বলে যে খালি নাকি পড়াশোনা করিয়ে গেছে আর আর শিখিয়ে গিয়েছে মানুষের সেবা করা, এটা এর বাইরে আর কোনো কিছু শেখায় নেই। ওর বাপরে চুরি করা শিখাই গেছে, ওর বাচ্চাদেরও চুরি করা শিখাই গেছে, জন্মগতভাবে 14 গোষ্ঠীতে চোর ছিল খালি। তো এই চোর এখন ভালো হয়ে গিয়েছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে। আমার আজকের যে নিউজটা, সজীব ওয়াজের জয়কে জয়ের এটা মানে সজীব ওয়াজের জয় যে দুর্নীতি করেছে, এটা সময় আসলে আপনারা এমনি হাজার হাজার প্রমাণ সহ দেখতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার মূল উদ্দেশ্যটা সত্যি কথা সজীব ওয়াজের জয় না, মূল উদ্দেশ্যটা নাইমুল ইসলাম খানের মতো যেসব সাংবাদিকেরা আজকে শেখ হাসিনাকে এত কালারফুল আপনার মোড়কের মধ্যে ঢুকিয়ে তারপরে উপস্থাপন করছে আপনাদের সামনে, এই সাংবাদিকগুলো এবার আর হয়তো পাল্টানোর সুযোগ নেই, যে কারণে তারা পাল্টাতে পারবে না, কিন্তু এই সাংবাদিকগুলো নাম ধরে ধরে আপনাকে বলতে পারবো সবাই, এই এই যে শাহরিয়ার কবির, সে কিন্তু একজন সাংবাদিক, সে যখন সাংবাদিক ছিল তার পত্রিকাতে কী লিখেছে, যখন সে এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে 75-এর পরবর্তী বাংলাদেশে যতদিন শেখ হাসিনা আসে নাই, ওই সময় শাহরিয়ার কবিরের বইগুলো কেউ পড়েছেন, পড়লে জানতে পারবেন সে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ মুজিব সম্পর্কে কী লিখেছে। অতএব আজকে যারা যেসব সাংবাদিকেরা আপনার তেলবাজি করছে, এই সাংবাদিকদের চেহারা আপনারা একদিন এই সাংবাদিকরাই বলবে যে শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনার ছেলে মেয়ে খারাপ, দুর্নীতি করেছে, সব এদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি মনে করি আমার আজকের এই খবরের এটা এটা জানানোর পরে নাইমুল ইসলাম খান লজ্জা পাবেন গণমাধ্যমের সামনে এসে শেখ হাসিনার তেলবাজি করা, এবং আমরা এটার জবাব চাই নাইমুল ইসলাম খানের কাছে যে এখন তিনি যা বলেন সেগুলো সত্য নাকি আগে যা বলতেন সেগুলো সত্য। নাইমুল ইসলাম খানকে আমি কিন্তু পছন্দ করি একটা কারণ, নাইমুল ইসলাম খানের বাপ রাজা কার ছিল এটা আপনারা জানেন, কিন্তু নাইমুল ইসলাম খানের জন্য অবশ্য ক্ষমা চেয়েছে, সে একদম তার পত্রিকায় কলাম লিখেই ক্ষমা চেয়েছে। তো ক্ষমা চাওয়াটা আমার কাছে ভালো লাগে না, ও যে রাজা কার ছিল এটা আমার খুব ভালো লেগেছে, আর নিজের আত্মীয় আত্মীয় লেগেছে, খুব ভালো লাগে কোনো রাজা কারো বাপ রাজা কার ছিল একা, তো এটা শুনলে খুব ভালো লাগে, বা আপন আত্মীয় মনে হয়, তো ওই জায়গাটা ভালো লাগে। কিন্তু এই যে জাউরা যে মনে করেন এই যে গত কয়েক বছর ধরে যেভাবে জ্বালাইতেছে, ও আগে কী ছিল ওই পরিচয়টা আজকে দিলাম, আস্তে আস্তে এরকম আরও অনেকের ব্যাপারে জানতে